মাত্র দুই দিনের মাথায় রাজধানীতে আবার ভয়াবহ বিস্ফোরণ। সায়েন্স ল্যাব এলাকার পর এবার সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে এরই মধ্যে প্রাণ গেছে 18 জনের, আহত 2 শতাধিক। এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কাজে অংশ নেয় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট, র্যাব এবং সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। বিস্ফোরণের সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, জানাবেন এই মুহূর্তে সেখানকার কি অবস্থা? উদ্ধার কার্যক্রম কি এখনো চলছে নাকি স্থগিত হয়েছে আজকের মতো? ইশিতা, গুলিস্তানের এই ব্যস্ততম সড়কের আমার পেছনের যে ভবনটি, ক্যাফে কুইন যে ভবনটি, সেই ভবনটি ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত নিহতের হতাহতের ঘটনা তো আমরা সবাই জানি, কিন্তু এখন পর্যন্ত যে বিষয়টা একটু জানানো দরকার সেটা হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে এবং ভবনটি এখন খুব বেশিভাবে ঝুঁকিপূর্ণ দেখা যাচ্ছে, যার ফলে আসলে ফায়ার সার্ভিস, রেস্কিউ বা অন্যান্য টিম যারা আছে সেনাবাহিনী সহ, তারা সবাই এখন পর্যন্ত এটাকে, এই উদ্ধার অভিযান স্থগিত রেখেছে। যদিও আশেপাশে যে স্বজনরা আছেন তারা কিন্তু আসলে দাবি জানাচ্ছেন যে এখানে আরও অন্তত দুজনের থাকার কথা। নিচতলায়, একেবারে নিচতলায় ভবনের একদম ডান দিকে যেই জায়গাটা আছে সেখানে আনিকা স্যানিটারিজ নামে একটি স্যানিটারি দোকান ছিল, সেই দোকানের যিনি মালিক স্বত্বাধিকারী তিনিও কিন্তু এখনও পর্যন্ত এখানে আছেন বলে তার আত্মীয় স্বজনরা বলছেন। অন্ততপক্ষে আরও একজন এখানে আছেন, সে তথ্য আমাদের কাছে তারা অভিযোগ আমাদের জানিয়েছেন বা রেস্কিউ টিমকেও তারা জানাচ্ছেন, কিন্তু ভবনটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হবার ফলে আসলে উদ্ধার অভিযান আসলে চালানো সম্ভব হচ্ছে না। আমরা পেছন দিয়ে গিয়েছিলাম, যে পেছন দিয়ে একটা রাস্তা থাকার ফলে আমরা পেছন দিয়েও যাই, কিন্তু উদ্ধার অভিযান করার জন্য র্যাব বা ফায়ার সার্ভিস তারাও কিন্তু পেছন দিয়ে গিয়েছিল, যথেষ্ট তারা চেষ্টা করেছেন, কিন্তু এতটাই ঝুঁকিপূর্ণ ভবন যে আসলে ভেতরে প্রবেশ করা এই মুহূর্তে আসলে খুবই বলা যায় যে একদম আসলে ভীষণভাবে ঝুঁকিপূর্ণ, যার ফলে আসলে তারা ভেতরে প্রবেশ করতে পারছে না। হয়তোবা পরবর্তীতে দিনের আলোয় হয়তোবা তারা বা তারা নিজেরা সময় মতো আসলে এই ভবনটিকে বিভিন্ন রক্ষাকারী বা বিভিন্ন থাম দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে এটাকে একটা সুরক্ষা তৈরি করে আসলে তারা এখানে আবার পরবর্তীতে উদ্ধার অভিযান চালাবে বলে তারা ভাবছেন। এখন পর্যন্ত যে অবস্থা আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার হয়েছে, উদ্ধার অভিযান আজকের মতো স্থগিত আছে। তবে এখনও পর্যন্ত যদি এমন কোনো আশেপাশে তারা ফায়ার সার্ভিস, রেস্কিউ, তারা কিন্তু এখনও আছেন, উদ্ধার অভিযান বন্ধ হলে এখন আছেন, তাদের কথা হচ্ছে যদি এরপরেও যদি কোনো তথ্য পাওয়া যায় বা কোনো আলামত পাওয়া যায় বা কোনো সম্ভাবনা পাওয়া যায় তারা ঝুঁকি নেবেন, নিয়ে তারা উদ্ধার অভিযান বা উদ্ধার কাজে তারা আবার ঝাঁপিয়ে পড়বেন বলে আমাদের জানিয়েছেন। তো এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ ইশিতা, আশা করছি পরবর্তীতে আরও কিছু জানানোর চেষ্টা করব। জি, ধন্যবাদ ফরহাদ আপনাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন ফুলবাড়িয়ার বিস্ফোরণে হতাহতদের স্বজনদের আহাজারি। এখানে ভর্তি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের জন্য রক্ত দিতে আগ্রহীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন প্রস্তুত রাখা হয়েছে আশপাশের হাসপাতালও। এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ বাপ্পা। বাপ্পা, এই মুহূর্তে সেখানকার কি অবস্থা জানাবেন? ঈশিতা, এই মুহূর্তে আমরা আছি ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের জরুরি বিভাগের সামনে, এবং জানেন বিকেল থেকেই এখানে প্রচুর তৎপরতা চলছে এবং সারাদিনের এই যে বিশাল ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, এই যে প্রাণহানির ঘটনা ঘটে গেছে, এই যে দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে, তার কিন্তু সর্বশেষ সংবাদ আমরা যেটা পেয়েছি, আমরা কিন্তু শুরু করেছিলাম 5 জন থেকে, 6 জন থেকে, 7 জন, 8 জন, 9 জন করে মৃতের সংখ্যা বাড়ছিল, এবং সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি এখন পর্যন্ত কিন্তু মৃতের সংখ্যা 19-এ উঠে দাঁড়িয়েছে, এবং সর্বশেষ আমরা খবর পেয়েছি 19 জন, এর মধ্যে 17 জনের নাম ঠিকানা থেকে শুরু করে সমস্ত তথ্য ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তারা লিপিবদ্ধ করেছেন, কিন্তু বাকি 2 জনের যে তথ্য সেগুলো বেসরকারিভাবে আমরা পেয়েছি, কিন্তু মোটামুটি নিশ্চিত বলা যাচ্ছে এ 2 জনও নিহত হয়েছেন এই ঘটনায়, এবং মোটামুটি বলা যাচ্ছে যে 19 জন কিন্তু আজকে মৃত হয়েছেন এবং শতাধিক মানুষ আরও আহত হয়েছেন, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন যারা, এবং তার আরও গুরুতর কিছু আহত মানুষ আছেন এখানে যারা তাৎক্ষণিকভাবে সেখানে আহত হয়েছিলেন এবং তাদের কিন্তু চিকিৎসা চলছে। চিকিৎসকরা, আইনশৃঙ্খলা বাহিনীরা সবাই কিন্তু তৎপর আছেন এবং সবাই কাজ করে যাচ্ছেন, এমনকি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিভিন্ন সংগঠনগুলো, ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠনগুলোর তারা রক্ত দেওয়ার জন্য এখানে প্রস্তুত আছেন, এবং তারা চাচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের সবাই কিন্তু এখানে আছেন রক্ত দেওয়ার জন্য, মানে তারা আছেন, এবং সর্বশেষ যে পরিস্থিতিটি জানাতে পারি
ইতিমধ্যে কিন্তু মৃতদেহ যে হস্তান্তরের যে প্রক্রিয়া, যে যারা মারা গেছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের যে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া সেটি কিন্তু চলছে, এবং সর্বশেষ আমরা যতদূর খবর পেয়েছি 15 জনের মরদেহ কিন্তু তাদের স্বজনদের কাছে হস্তান্তর করতে পেরেছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এবং সর্বশেষ আমরা এতটুকুই বলতে পারি যে 19 জন নিহত হয়েছে তাদের মধ্যে 15 জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে, এবং বাকিদের অন্যান্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো শেষ করে বাকিদের মরদেহ হস্তান্তর করা হবে এতটুকু জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে সর্বশেষ যে অবস্থা, গুরুতর যারা আহত আছেন তাদের মধ্যে মৃতের সংখ্যা আরও বাড়বে কি না এ নিয়েও অবশ্যই দুশ্চিন্তা রয়েছে, কিন্তু সর্বশেষ এখন পর্যন্ত 19 জনের মৃতদেহ শনাক্ত করা গেছে এবং জানা গেছে যে 19 জন মৃত এই মুহূর্তে, এবং আরও অনেক মানুষ আহত আছেন, গুরুতর আহত, তাদের পরিস্থিতি ডাক্তাররা মোকাবেলার চেষ্টা করছেন। জি ধন্যবাদ সৌরভ বাপ্পা আপনাকে।